আসসালামু আলাইকুম। দুটো কলা আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার পিঠাটি তৈরি করতে পারেন মাত্র 5 মিনিটে। উপরটা একটু ক্রিসপি থাকবে আর ভেতরটা এরকম নরম তুলতুলে থাকবে আর খেতেও অনেক সুস্বাদু। চলুন কথা না বাড়িয়ে তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই পিঠাটি বানাতে এখানে আমি দুটি পাকা কলা নিয়েছি আর নিব পৌনে 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে আরেকটু কম পরিমাণও দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। এখন কলা আর চিনিটা ভালো করে চেটকে নেচ্ছি। যখন চিনিটা গলে যাবে তখন এটার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়াটা বাদ দিয়ে শুধু ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ নারিকেল। নারিকেলটা আমি এরকম মিহি করে কুরিয়ে নিয়েছি। নারিকেল দিলে পিঠার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে নারিকেল ছাড়াও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে মেখে সাথে সাথেও পিঠাটা ভেজে নিতে পারেন, আর তা না হলে 10 মিনিট এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখে 10 মিনিট পর পিঠাটা ভাজতে পারেন। দেখুন এই পিঠার ডোটা কিন্তু এরকম হয়েছে। এখন গরম তেলে ছোট ছোট করে ছাড়তে হবে আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এভাবে করেই আমি ভেজে নেব 4-5 মিনিটের মতো। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো একটা পাশ হয়ে এলে এভাবে করে উল্টে দিচ্ছি, দিয়ে আমি ওই পাশটাও ভালো করে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন পিঠাগুলো একটি টিস্যু পেপারের উপর উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই কম সময়ে খুবই মজার কলা পিঠা। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।